ভিউয়ার্স, আমি আকবর এবং আপনারা দেখছেন আমার চ্যানেল আকবর এক্সপ্লোরার। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ এসেছি কৃষ্ণনগর। এখানে আমরা একটা হাট বসেছে, সে হাটটা ঘুরে ঘুরে দেখাবো এবং সে হাটে কী বিক্রি কিনে হয় সেটাও দেখাবো। সঙ্গে থাকুন, আমরা এখন একটা টুকটুক ধরে সে হাটে যাব। এদিকেলা কাপড়ের এইটা সব কাপড়ের ব্যাগ, কাপড়, রেডিমেড পোশাক দেখা হয়েছে সব। সব রেডিমেড পোশাক এই দিকটা। এটা পাইকারি না খুচরো হাট? পাইকারি দুটোই আছে। আচ্ছা, এই হাটটা হচ্ছে পাইকারি খুচরো দুটো। এখানে খুচরো পাওয়া যায়, পাইকারি পাওয়া যায়। এটা কি সপ্তাহে একদিন বসে? একদিন। এটা সপ্তাহে একদিন বসে আর সেটা হচ্ছে আজ বৃহস্পতিবার। ঠিক আছে, আমরা এখন আছি কৃষ্ণনগরের হাটে। কৃষ্ণনগর স্টেশন থেকে 3 মিনিট হেঁটে আসলে রেলগেটের কাছে এই হাটটা বসেছে। এখানে পাইকারি খুচরো সব রকমই পাওয়া যায়। এগুলা হচ্ছে সব শাড়ি, মেয়েদের শাড়ি। বলছি দাদা, এটা কি পাইকারি না খুচরো? পাইকারি। এটা হচ্ছে পাইকারি। আর ওই পাশেরটা খুচরো? ওই পাশেরটা পাইকারি। আচ্ছা, এই দাদা বলছেন যে এদিকটা পাইকারি, এগুলো পাইকারি রেটে পাওয়া যাবে। এখানে খুচরো বিক্রি হয় না। যারা আসবেন পাইকারি কেনার জন্য আসবেন। বেনারসি চলে এসেছে, বেনারসি। এগুলো সবই বেনারসি দেখতে পাচ্ছেন। যারা বেনারসি পছন্দ করেন চলে আসবেন এই মার্কেটে, ইচ্ছা মতো বেনারসি নিয়ে যেতে পারবেন। বলছি দাদা, এখানে আপনি কোন কোন আইটেম বিক্রি করেন? আপনার শাড়ির মধ্যে কী কী আইটেম আছে? জামদানি আছে, তসর আছে, আপনার হ্যান্ডলুম আছে। আচ্ছা, এখানে জামদানি, তসর, হ্যান্ডলুম। হ্যান্ডলুমটা কোনটা দেখি দেন একটু। আচ্ছা, আর জামদানিটা দেখিয়ে দেন। আচ্ছা, এই সামনে এগুলো জামদানি। আচ্ছা, ভালো হবে, 500-550 আছে, 700 আছে, 700 আছে, 300 আছে, 300 টাকা আছে, 450 আছে। 300 টাকা, 450 কোনটা দেখি দেন। এই যে এটার ভিতরে 300 টাকা ভিতরে এগুলো একটু পাইকারি নিলে পরে আরো 10 টাকা 15 টাকা কম করে দেবে। এই এগুলো হবে। এটা 300 টাকায় শাড়ি জামদানি, 300 টাকার ভিতরে। মিনিমাম কটা নিতে হয়? মিনিমাম 6টা। 6টা এখানে মিনিমাম 6টা নিতে হবে। হ্যাঁ, খুব সুলভ হবে, পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন।
আমরা এর আগেও দেখেছি অন্যান্য হাটে, কিন্তু এই হাটটা দেখছি বেশ সুলভ দাম আছে। যারা নিতে ইচ্ছুক তারা চলে আসবেন এই কৃষ্ণনগর হাটে, রেলগেটের পাশে হাটটা। এই দাদার দোকানে চলে আসবেন, এই দাদা দেখতে পাচ্ছেন। আর এই যে আমি দেখাচ্ছি এগুলো তসরের মধ্যে পড়ছে। এবার সবই ছটা নিতে হবে, মানে একটা দুটো বিক্রি নেই, একটা দুটো নিলে পরে একটু দাম বেশি পড়বে, একটু বেশি করে নিতে হবে, তাহলে একটু কমে হয়ে যাবে। যদি এখানে ঠিক বাজারটা করা হয় হয়তো একটা আপনি নেন, কিন্তু অন্যান্য শাড়ি নিলে, হ্যাঁ দু চারটে শাড়ি নিলে কিন্তু এখানে কম হয়ে যাবে। আচ্ছা, এটা বলতে চাইছেন তো? মানে ইনি বলতে চাইছেন একটা শাড়ি সব নিতে হবে না, হ্যাঁ চার রকম চারটে শাড়ি নিলে মোটামুটি কমে দিয়ে দেবেন উনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এখানেও দেখুন সেই একই জামদানির, সামনেগুলো সব জামদানির মধ্যে পড়ছে, সুতি। এখানে সব জামদানি শাড়ি বেশি। আবারও বলছি এটা হচ্ছে পাইকারি মার্কেট, ঠিক আছে, এখানে পাইকারি হিসাবে বেচা হয়। এদিকটা মনে হচ্ছে মেয়েদের নাইটি। এগুলো সবই কাপড়। এগুলো সব মেয়েদের রেডিমেড পোশাক, এগুলো চুড়িদার ফ্রক টুপার্ট এসব আছে। বিছানার চাদরগুলো দেখছেন তো কত সুন্দর সুন্দর বিছানার চাদর। পানি টানি এলে কিন্তু